কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের উপর কেন্দ্রের বিজেপি সরকারের পুলিশ বাহিনীর উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবং কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দিনাডা জুড়ে প্রচার চালাচ্ছেন বামফ্রন্ট। আজ তারই অংশ হিসেবে দিনাডা 2 নং ব্লকের নাজিরহাট বাজারে মিছিল করলেন বামফ্রন্ট। এদিনে এই মিছিলের নেতৃত্ব দেন যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুর রউফ, নিবারণ সেন, রোশন হাবিব, কামাল হোসেন, হেমুল অধিকারী প্রমুখ। বন্ধুগণ, আপনারা জানেন যে গত 26 তারিখ সারা ভারত ধর্মঘট হয়। আমাদের দেশে কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষি বিল আনেন, কৃষকদের উপর যে নির্যাতন নেমে আসে, কৃষকদের যে কৃষি কাজ সেটাকে বহুজাতিক কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানির হাতে তুলে দেওয়া চক্রান্ত করেন কেন্দ্রের মোদী সরকার। পার্লামেন্টে সদস্যদের অন্ধকারে রেখে সেই কৃষি বিল নিয়ে আসা হয়। চুক্তিতে চাষ হবে, জমিতে যে চাষ হবে যা নির্দেশ করবে বহুজাতিক কোম্পানি, তাই চাষ করতে হবে। যেখানে ধান চাষ হবে সেখানে যদি গোলাপ ফুলের চাষ করতে বলে আপনাকে গোলাপ ফুলের চাষ করতে হবে, আপনাকে যদি নীল চাষ করতে বলে তাহলে আপনাকে নীল চাষ করতে হবে। অর্থাৎ বিদেশে যে চাহিদা আছে যে পণ্যের, সেই পণ্য আমদানি করতে বলবে আপনাকে বাধ্যতামূলক, তা চাষ করতে হবে। এই আইন আমাদের দেশে প্রণয়ন করেছে কেন্দ্রের মোদী সরকার, এবং আমাদের এই আইনের ফলে কৃষকদের সর্বনাশ ঘটবে। সর্বনাশ হচ্ছে আপনি যা চাষ করলেন সেই চাষের জন্য আপনার টাকা না থাকলে দাদন দিবে, এবং সেই দাদন নিয়েও আপনাকে চাষ করতে হবে, এবং সেই চাষ যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয় কিংবা পোকামাকড়ে ধরে যদি শেষ হয়ে যায়, নষ্ট হয়, তার দায় কৃষককে নিতে হবে, তার ক্ষতিপূরণ কৃষককেই দিতে হবে। তারা সেই বহুজাতিক কোম্পানি অর্থাৎ যে বৃহৎ পুঁজির যারা মালিক, তারা সেই ক্ষতিপূরণের দায় নেবে না। ক্ষতিপূরণের দায় হচ্ছে কৃষকদের। একদিকে অর্থনৈতিকভাবে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, এবং যা চাষ করতে বলবে আপনাকে তাই চাষ করতে হবে। আপনার বোরো চাষ বন্ধ করে বলবে এখানে নীল চাষ করুন, আপনাকে ধান চাষ বন্ধ করে আপনি এখানে চাষ করুন। অন্যদিকে মূল্য নিয়ন্ত্রণ আইন তাকেও প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সংবিধান বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি এর যে দায় এটা সরকারকে নিতে হবে, কিন্তু মূল্য ঠিক করবে কেন্দ্রের সরকার, কোন জিনিসের কি দাম হবে। আমরা দেখলাম এবারে কেন্দ্রের মোদী সরকার তারা ঠিক করছেন যে আইন করলেন যে অত্যাবশ্যকীয় পণ্য আইন তারা প্রত্যাহার করলেন, যা দ্রব্য কলকারখানায় উৎপাদন করবে তা সেই কারখানার মালিক তার মূল্য ঠিক করবে। ধানের দাম কি হবে, পাটের দাম কি হবে তারা ঠিক করবে। ফলে আজকে দেখুন ধানের দাম নেই, চাষিরা পাচ্ছেন না। অন্যদিকে আপনার বাজারে আলুর কেজি 45 টাকা, আপনি যে আলু 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা বিক্রি করছেন, তারা মজুদাররা হিমঘরে জমা রাখছে, আর নিয়ন্ত্রণ নেই সরকার। তারা বলছে আমরা নিয়ন্ত্রণ করব না, তারাই ঠিক করবে মূল্য কত হবে। ফলে আপনাকে, আপনি যে আলু 5 টাকা ধরে বিক্রি করলেন বাজারে, সেই আলু আজকে আপনাকে 40-45 টাকায় আপনাকে কিনে খেতে হয়। পেঁয়াজের কেজি 80 টাকা, সরষের তেল 130 টাকা, মুসুর ডালের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করলেন না, আইন প্রত্যাহার করে নিলেন। নিয়ন্ত্রণ আইন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। স্বাধীনতার পরে এই ছিল নিয়ম, আর এই বিজেপি সরকার দেশে ক্ষমতায় এসে
তারা এই আইন প্রত্যাহার করে নিলেন। এর বিরুদ্ধে 26 তারিখ হরতাল হয়, আর সেই হরতালকে সমর্থন জানিয়ে কৃষি বিল বাতিলের দাবিতে হরতালকে সমর্থন জানিয়ে গোটা ভারতবর্ষে 70 ভাগ মানুষ এই হরতালে সামিল হয়েছিল। পাঞ্জাবের কৃষকরা তারা পায়ে হেঁটে তারা দিল্লির দিকে রওনা হয়। হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের কৃষকরা তারা দিল্লির দিকে রওনা হয়। ভয়ের উত্তরপ্রদেশের কৃষকরা তারাও দিল্লির দিকে রওনা হয়, যাতে মোদী সরকার সর্বনাশা কৃষক মারা যে কৃষি বিল তা বাতিল করে। কিন্তু কেন্দ্রের সরকার দিল্লির চারিদিকের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে, যাতে ওই রাস্তা দিয়ে কৃষকরা দিল্লির উপকণ্ঠে উপস্থিত না হতে পারে দেশের রাজধানীতে। কিন্তু কৃষকরা মানেনি, তাদের উপর টিয়ার গ্যাস পাঠানো, লাঠি চার্জ, তাদের উপর জল কামান। এই শীতে 15 ডিগ্রির নিচে ঠান্ডা তাপমাত্রা, সেখানে না খাওয়া অবস্থা, সেই অবস্থায় চাষিরা তারা দিল্লিতে প্রবেশ করেছেন। শনিপথ দখল করে নিয়েছে কৃষকরা, দিল্লি আজকে দখল, কৃষকদের বিদ্রোহ চারদিকে, এবং সেই আন্দোলনকে সমর্থন বামপন্থীরা